নমস্কার পশ্চিমী ঝঞ্ঝায় বাংলায় হাজির দুর্যোগ মঙ্গলবার রাত থেকেই পুরুলিয়া সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হয়েছে বৃষ্টি আজও আকাশ মেঘলা থাকার পাশাপাশি তাপমাত্রা একটু করে বাড়ার সম্ভাবনা রয়েছে এই মাত্র বাবা আলিপুর আবাদ দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উনত্রিশে ডিসেম্বরের পাশাপাশি তিরিশে ডিসেম্বর দুপুর অবধি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ বুধবার রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে মূলত পশ্চিমাঞ্চলের বৃষ্টি হবে প্রথমে আর সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পূর্ব দিকে এগোবে জানা গিয়েছে ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে ঢুকে পড়ছে জড়িয়ে বাষ্প আলিপুর আবাদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ গোটা বাংলা জুড়েই আলিপুর আবাদপ্তরের তরফে জানানো হয়েছে বিহারে একটি ঘূর্ণাবত্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা তাপটে জলীয়ব্প ঢুকে পড়বে বাংলায় হাওয়া অফিসের তরফে আরও বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় একটি দেওয়াল তৈরি হয়েছে যার জেরে উত্তরে হাওয়ার গতিপাত রুদ্ধ হয়েছে আজ বুধবার উনত্রিশে ডিসেম্বর মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সামান্য বৃষ্টি হবে পূর্ব বর্ধমান নদীয়া ও হুগলিতেও এছাড়াও বুধবার বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সিকিম ও দার্জিলিং পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি ও নদীয়ায় পার্শ্ববর্তী এলাকায় মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার সহ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে খুব হালকা মানেই বৃষ্টি হতে পারে এছাড়াও উনত্রিশ ও তিরিশে ডিসেম্বরের মধ্যে উত্তরবঙ্গে সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ ও একত্রিশ তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দুই জায়গা কোথাও কোথাও ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলা ও সিকিমে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে পয়লা জানুয়ারি উত্তর ও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার ও আবহাওয়া উগ্ন থাকার সম্ভাবনা রয়েছে এই সময় থেকে পরবর্তী তিন দিন তাপমাত্রায় পতন হওয়া শুরু হতে পারে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত ঘূর্ণিঝড় যাওয়াদের পর নতুন বছর শুরুর আগে আবার যে বৃষ্টি আসবে ডিসেম্বরে এমনটা হয়তো ভাবেনি বাংলার মানুষ কিন্তু দুর্যোগ এলে আলু চাষের ক্ষতির আশঙ্কা থাকেই সর্বশেষে এটাই বলা যায় পশ্চিমী ঝঞ্ঝা দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বছরের শেষে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে শুরু করছে ধীরে ধীরে যার জেরে আবহাওয়া বদলাশ তবে বছরের শুরুতে ফের জাঁকিয়ে রাজ্যে ব্যাটিং করবে শীত আগামী সপ্তাহে ফের তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবাদ সূত্রে খবর আজ বুধবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিকতার পরিমাণ থাকবে সর্বাধিক সাতানব্বই শতাংশের পাশাপাশি এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ